সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অশোকনাথ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে একটু বলতে হয়, তোমাদের জন্য বলতে গেলে এটাই প্রথম ক্লাস। নবম শ্রেণীতে সবাই নতুন বই পেয়েছ, অনেকে আবার নতুন স্কুল ভর্তি হয়েছ অন্যান্য স্কুল থেকে। তোমাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ, এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত যে পড়ালেখা তার চেয়ে এবার একটু ভিন্নতা আসবে। বিশেষ করে বিভাগ নির্বাচনের ক্ষেত্রে, আগে তোমরা সবাই পড়েছিলে একই বিভাগে, কিন্তু এবার কেউ বিজ্ঞান, কেউ ব্যবসায় শিক্ষা, কিংবা কেউ মানবিক বিভাগে পড়বে। যদিও আমাদের এখানে মানবিক বিভাগটা নেই, দুটা বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যা হোক, বিষয়টা সেটা নয়, যে বিভাগেই পড়ো না কেন, পড়ালেখাটা সবার সমান, পড়ালেখাটা আন্তরিকতার সাথে আগ্রহের সাথে চালিয়ে নিতে হবে, সেটা হচ্ছে মূল বিষয়। যে কথাটি বলতে চাচ্ছি, তোমাদের আশা করি তোমরা ইতিমধ্যে সবগুলো বই সংগ্রহ করেছ এবং নতুন নতুন বইগুলো সব তোমরা বাসায় ইতিমধ্যে অনেক অনেক দূর পড়ে ফেলেছ। আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেই ক্লাসগুলো হবে আপাতত আমরা অনলাইনের মাধ্যমে চালাবো, তোমরা একটু মনোযোগ সাথে সময় মতো এগুলোতে অংশগ্রহণ করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আমি তোমাদেরকে বলবো এই বইটা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, বাংলা দ্বিতীয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী। আশা করি তোমাদের সকলের এই বইটা আছে। আমি বলবো তোমরা এই বইটা একটু হাতে নাও এবং হাতে নিয়ে ক্লাসে অংশগ্রহণ করো। একটা কথা বলে রাখি, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় 100 নম্বর করে 200 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, এবং পাঠ্যসূচি এভাবে সাজানো আছে। বাংলা দ্বিতীয় ক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এবারের বইটা কিন্তু সম্পূর্ণ নতুন। আগের যে সিলেবাস, আগের যে পাঠ্যসূচি, সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। যেমন দশম শ্রেণী যারা এখন পড়ে তাদের সাথে তোমাদের বইটা পুরোপুরি নাও মিলতে পারে। তো এই নতুন বই একটু মনোযোগ সহকারে যদি আমরা পড়ি তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। তো আমি, এটা কোনো বিষয় না, কোনো ব্যাপার না, অনেকে হয়তো নতুন বই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে কীরকম হতে পারে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে অংশগ্রহণ করো বা থাকো আমাদের সাথে, তাহলে আশা করি তোমাদের কাছে এটাও মানে সহজ লাগবে। বরাবরের মতো সিলেবাস বা পরীক্ষার সূচি একই, যে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশে দুটা অংশ থাকবে। প্রথমটা হচ্ছে ব্যাকরণ অংশ, সেটা শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে, আর বাকিটা অংশ হচ্ছে লিখিত, সেখানে লিখিত আকারে মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নৈর্ব্যক্তিক অংশে তোমাদের ব্যাকরণ অংশে 30 নম্বর, 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নের উত্তর দিতে হবে বৃত্ত পরাটের মাধ্যমে, এবং ওখানে কোনো বিকল্প অপশন থাকবে না। আর বাকি 70 নম্বর ওটা লিখিত আকারে,
তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সৃজনশীল হবে, কিন্তু বাংলা ব্যাকরণে কোনো সৃজনশীল নয়। এটা এখানে একটা স্ট্যাট নির্দিষ্ট বিষয় আছে, ওগুলো জাস্ট একটু আয়ত্ত করলেই তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। প্রথমে একটু বলি, তোমাদের যদিও 30 নম্বরের নৈর্ব্যক্তিক, আমরা তোমাদের একটা সিলেবাস দেব বিদ্যালয় থেকে। ওই সিলেবাসের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো থেকে আমরা নৈর্ব্যক্তিক তোমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি করব, এবং ওই অর্ধবার্ষিক বার্ষিক সেই অনুসারে সাজানো হবে, এবং ওই অংশটুকু পড়লে তোমরা নৈর্ব্যক্তিক পরীক্ষায় ভালো করতে পারবে। তো তোমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাসগুলো পেয়ে যাবে। তবু আমি তোমাদের যদি বলে রাখি, প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে তোমাদের বইয়ের, এই বইয়ের প্রথম দিকের যে অধ্যায়গুলো থাকবে সেগুলো আমরা অর্ধবার্ষিকের জন্য নির্বাচন করেছি। তোমরা একটু যদি খাতা কলম থাকে একটু লিখে রাখতে পারো। আমাদের প্রথমে থাকবে পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা, পরিচ্ছেদ 2, বাংলা ব্যাকরণ, পরিচ্ছেদ 3, বাংলা ভাষার রীতি ও বিভাজন, পরিচ্ছেদ 4, বাকযন্ত্র, 5, ধ্বনি ও বর্ণ, 6, স্বরধ্বনি, 7, ব্যঞ্জনধ্বনি, 8, বর্ণের উচ্চারণ, 9, শব্দ ও পদের গঠন, 10, উপসর্গ দিয়ে শব্দ গঠন, 11, প্রত্যয় দিয়ে শব্দ গঠন, 12, সমাস দিয়ে শব্দ গঠন, 13, সন্ধি। এই অংশটুকুই শুধু তোমাদের অর্ধবার্ষিকের জন্য নির্ধারিত থাকবে, এবং এগুলো একটু ভালো করে তুমি যদি বারবার অনুশীলন করো এখান থেকে পরীক্ষায় উত্তরগুলো পাবে। আচ্ছা, নির্মিতি যে অংশ, এবার আমরা বলি তোমাদের মানে 70 নম্বরের যে লিখিত অংশটা সেটা যদি দেখো, প্রথমে থাকবে একটা অনুচ্ছেদ, তোমরা একটা বিষয় দেওয়া থাকবে, মনে করো 1 বৈশাখ বা নববর্ষ বা আমাদের বিদ্যালয়, এই বিষয়ের উপর একটা অনুচ্ছেদ থাকবে। এই অনুচ্ছেদের উপর মানে এই শিরোনামের উপর অনুচ্ছেদটা তোমাকে 1 অথবা 2 পৃষ্ঠা লিখতে হবে। তোমাদের বইতে বেশ কিছু অনুচ্ছেদ আছে, এগুলো অধ্যয়ন করে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। তারপর 2 নম্বর আসবে একটা সারাংশ, অথবা কবিতা হলে একটা সারমর্ম, দুইটা থাকবে, সারাংশ অথবা সারমর্ম দুইটা থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এটা তোমাদের জন্য পুরনো বিষয়, তোমরা আগেও পড়েছো, 8ম শ্রেণীতেও পড়েছো, এখানেও পারবে। তারপর হচ্ছে একটা ভাব সম্প্রসারণ আসবে, তোমাদের সিলেবাসের জন্য সিলেবাসে কতগুলো নির্দিষ্ট ভাব সম্প্রসারণ আমি দিয়েছি, ওখান থেকে একটা দুইটা থাকবে পরীক্ষায় একটা লিখতে হবে। তারপর হচ্ছে চিঠিপত্র, তোমরা আগে 8ম শ্রেণীতে পর্যন্ত পড়েছ, চিঠিপত্র 2 রকম, একটা ব্যক্তিগত চিঠিপত্র আর একটা হচ্ছে আবেদনপত্র। কিন্তু নবম এবং 10ম শ্রেণী বিশেষ করে এসএসসি পরীক্ষায় এটা একটু বাজবে, ব্যক্তিগত পত্র থাকবে, আবেদনপত্র থাকবে, এর পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের জন্য নতুন করে থাকবে সেটা হচ্ছে মানপত্র থাকতে পারে, একটা অভিনন্দন পত্র থাকতে পারে, অথবা একটা সংবাদপত্রে প্রকাশের জন্য থাকতে পারে, অথবা তোমাদের এখানে এবার দেখলাম যে নতুন কিছু চিঠি সংযুক্ত করা হয়েছে, যেমন ব্যবসায়িক পত্র, তার একটা নমুনা দেওয়া হয়েছে, এরকমও পরীক্ষা থাকতে পারে। তবে এটা খুব কঠিন কিছু নয়, তোমরা একবার পড়লে বা একটু জাস্ট ফরম্যাটটা জানা থাকলে তুমি লিখতে পারবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন এটাও তোমাদের জন্য নতুন, সংবাদপত্রে প্রকাশের জন্য সেটি একটা বিষয়, এটা হচ্ছে একজন রিপোর্টার হিসাবে কোনো একটা সংবাদ প্রতিবেদন তৈরি করা, সেটা তোমাদের জন্য নতুন, সেটা আমি ক্লাসে আলোচনা করব, আশা করি তোমরা এটা আয়ত্তে করতে পারবে।
তারপর হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ তোমরা আগেও পড়েছ, তোমরা রচনা পড়েছ আগে, এখন এটাকে প্রবন্ধ নাম দেওয়া হয়েছে। এটা একটু বড় করে লিখতে হবে, তবে বিষয়টা একই, এটা কোনো কঠিন বিষয় নয়, তোমাদের জানা বিষয়। এ হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পুরোপুরি সিলেবাস। তো বাংলা দ্বিতীয় পত্রে একটু তোমাদের যদি বলতে হয়, বাংলা ব্যাকরণ অংশে একটু জোর দিতে হবে, বাকি অংশগুলো তোমাদেরকে যদি একটু দেখিয়ে দিই, তোমরা বাসা বসে বসে শিখে ফেলতে পারবে। তো আজকে আমি প্রথম দিন হিসেবে তোমাদেরকে পরীক্ষার প্রশ্নপত্রের ধারাটা একটু আলোচনা করলাম, আর বইয়ের ভিতরের অংশটুকু, বিস্তারিত অংশটুকু আজকে আলোচনা করব না। তোমরা বইগুলো একটু নেড়ে ছেড়ে দেখবে এবং আমরা আস্তে আস্তে আমাদের পাঠ্যসূচির সাথে পরিচিত হব এবং প্রস্তুতি নিতে পারব। এই হলো আমার আজকের আলোচনা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা, আমি অনুরোধ জানাবো তোমাদেরকে প্রতিদিন যেন তোমরা সময় মতো আমাদের ক্লাসে অংশগ্রহণ করো, এবং যে বাড়ির কাজ হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেগুলো আমাদের ফেসবুক পেজে অবশ্যই পাঠিয়ে দেবে। তোমাদের আমরা উপস্থিতি নির্ধারণ করব ক্লাসে অংশগ্রহণ দেখে এবং বাড়ির হোমওয়ার্কগুলো দেখে আমরা পরবর্তীতে হয়তো মূল্যায়ন করতেও পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই।